চিকিৎসালয়ত ভর্তি করবার শেহতীয়া খবর। বিগত কিছুদিন ধরে করোনাত আক্রান্ত হয়ে আছে কংগ্রেস সভানেত্রীগী। আজি স্বাস্থ্যর অবনতি ঘটাত সোনিয়াক ভর্তি করা হয়েছে গঙ্গারাম হাসপাতালত। বর্তমান সোনিয়া গান্ধীর স্বাস্থ্য সুস্থির বলে জানাইছে চিকিৎসকে। 2 জুনের করোনাত আক্রান্ত হয়ে আছে কংগ্রেস নেত্রীগী। 72 বছরীয় সোনিয়া গান্ধীর আশু আরোগ্য কামনা করেছে শুভাকাঙ্ক্ষী। এই মুহূর্তে জানাইছো আকৌ এবার সোনিয়া গান্ধীক চিকিৎসালয়ত ভর্তি করবার খবর। বিগত কিছুদিন ধরে করোনাত আক্রান্ত হয়ে আছে তেখেত। স্বাস্থ্যর অবনতি ঘটাত গঙ্গারাম হাসপাতালত ভর্তি করা হয়েছে। 2 জুনের করোনাত আক্রান্ত হয়েছে সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীক গঙ্গারাম হাসপাতালত ভর্তি করা হয়েছে। আর ইতিমধ্যে শুভাকাঙ্ক্ষীসকলেও প্রার্থনা করেছে যাতে অতি সোনকালেই সুস্থ হয়ে উঠে সভানেত্রীগী। আর এই খবর শেহতিয়া সোনিয়া গান্ধীক চিকিৎসালয়ত ভর্তি করবার। কলিয়াপুরের সোনারী গাঁওয়ার শ্রী শ্রী বদলা পদ্ম আটা কলাক্ষেত্র নামঘর নির্মাণের বাবে রাজ্য সরকারে প্রদান করব 1 কোটি টাকা। সত্রনগরী মাজুলীত অনুষ্ঠিত হয়ে যাওয়া শ্রী শ্রী বদলা পদ্ম আটার অধিবেশনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছিল এই কথা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে এটা উৎফুল্লিত হয়ে পড়েছে কলিয়াপুর সোনারী গাঁওবাসী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করেছে সোনারী গাঁওবাসী। ইফালে হরিনামর ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে সোনারী গাঁওয়ার শ্রী শ্রী বদলা পদ্ম আটা কলাক্ষেত্র। শ্রী শ্রী বদলা পদ্ম আটা কলাক্ষেত্রত জন্মোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে মহিলার দিহানাম অনুষ্ঠান। আর এই মুহূর্তে আমি প্রতিক্রিয়া শুনাবলে চেষ্টা করি। আমার উত্তর কমলাবাড়ি সত্রত যি বদলা পদ্ম আটার অধিবেশন ভাগ হয়েছে তালে আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেব গেছে। তেখেতে আমার কমলাবাড়ী সত্রর ভকতসকলের বহার কারণে 1 কোটি টাকা অনুদান আগবাইছে। আর কলিয়াবর সোনারী গাঁওত এই বদলা আটা ক্ষেত্রত একটা নামঘর প্রতিষ্ঠার কারণে 1 কোটি টাকা আগবাইছে। গতি আমি রাইজর তরফের সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেবক ধন্যবাদ জ্ঞাপন করল। বাক্সার লবদাঙ্গুড়ি পথারত বন্যহস্তির